নমস্কার বন্ধুরা অক্টোবর মাসে কোন কোন রেশন কার্ডে কত কেজি করে চাল ডাল গম ছোলা ফ্রিতে পাবেন তার অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশিত হয়ে গেল তো সেই নোটিফিকেশান কী বলা রয়েছে আমরা বিস্তারিত জানবো সেই সঙ্গে অক্টোবর মাসে কোন কোন দিন রেশন দোকান খোলা থাকবে কোন কোন দিন বন্ধ থাকবে সেটাও জানবো এবং অক্টোবর মাসে কোন কোন রেশন কার্ডে ছোলা ফ্রিতে পাবেন সেটাও দেখে নেব তবে তার আগে আপনার কোন ধরনের রেশন কার্ড রয়েছে এস পি এইচএইচ পি এইচএএইচ নারকেশ এক নম্বর নারকেশ হয় দুই নম্বর না এ ওয়াই অবশ্যই ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে অবশ্যই একটা লাইক করবেন এবং এরকমই ভিডিও প্রতিনিয়ত সবার থেকে আগে পাওয়ার জন্য আমাদের লাল গোলেটিভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশান অপশানটিকে সিলেক্ট করে রাখবেন তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এই নোটিফিকেশানটি প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গ সরকার খাদ্য ও সরবরাহ দপ্তর বহরমপুর মুর্শিদাবাদ থেকে অর্থাৎ মুর্শিদাবাদ জেলার ক্ষেত্রে এই নোটিফিকেশানটি যেটা দেওয়া হয়েছে কিন্তু তা সত্ত্বেও এটা কিন্তু রাজ্যের সমস্ত জেলার ক্ষেত্রে প্রযোজ্য কয়েকটি জেলা বাদ দিয়ে তার মধ্যে রয়েছে চা বাগান প্যাকেজ টোটো জনজাতি প্যাকেজ পার্বত্য এলাকার প্যাকেজ সিঙ্গুর এলাকার প্যাকেজ আইলা প্যাকেজ জঙ্গলমহল প্যাকেজ এই সমস্ত প্যাকেজের ক্ষেত্রে কিন্তু আরও বরাদ্দ করা হয়েছে অর্থাৎ আরও বেশি পরিমাণ দেওয়া হয়েছে তো সেই প্যাকেজগুলো যদি আপনারা জানতে চান অবশ্যই ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং সে সঙ্গে আপনাদের জেলার নামটিও জানিয়ে রাখবেন তো সেই প্যাকেজ নিয়ে আপনাদের পরবর্তীকালে আপনাদের ভিডিও আমি জানিয়ে দেবো আপাতত যেটা নর্মাল যেটা ডিস্ট্রিবিউশন করা হবে বা সাধারণ যে বরাদ্দ করা হবে সেই বরাদ্দটা আমরা এবার দেখে নেব তো অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন জনসাধারণের জ্ঞাতার্থে মুর্শিদাবাদ জেলা খাদ্য ও সরবরাহ দপ্তরের গুরুত্বপূর্ণ তথ্য বর্তমান মাসের অর্থাৎ অক্টোবর মাসের বরাদ্দ তো অক্টোবর মাসে কোন কোন রেশন কার্ডে কী আপনারা পাবেন আমরা দেখে নেব তো প্রথমে দেখে নিচ্ছি এ এ ওয়াই অর্থাৎ অন্তদয় অন্ন যোজনা যে রেশন কার্ড রয়েছে তারা কী কী পাবেন আমরা দেখে নেবো তো চাল আপনাদের যেটা নর্মাল ডিস্ট্রিবিউশন যেটা দেওয়া হয় অর্থাৎ যেটা সাধারণ বরাদ্দ করা হয় পনেরো কেজি পরিবার পিছু আপনারা পাবেন সে সঙ্গে অক্টোবর মাসেও আপনারা অতিরিক্ত পাবেন অতিরিক্ত দু কেজি করে দেখতে পাচ্ছেন দু কেজি করে মাথা পিছু অর্থাৎ একটা কার্ডের জন্য আপনারা কিন্তু দু কেজি করে পাবেন দুটো কার্ড থাকলে চার কেজি তিনটে কার্ড থাকলে ছ কেজি চারটে কাজ থাকলে আট আট কেজি এইভাবে কিন্তু আপনারা অতিরিক্ত করে চালও পাবেন অর্থাৎ পনেরো কেজি পরিবার পিছু চালতে পাবেন সে সঙ্গে আরও কাঠ পিছু দু কেজি করে পাবেন সম্পূর্ণ বিনামূল্যে কোনো আপনাদের পয়সা লাগবে না আটা পাবেন উনিশ কেজি পরিবার পিছু অর্থাৎ আপনাদের কুড়ি প্যাকেট আটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে কোনো পয়সা লাগবে না সে সঙ্গে গম দেওয়া হবে তিন কেজি মাথা পিছু অর্থাৎ একটা কাঠের জন্য তিন কেজি আপনারা পাবেন দুটো কাঠের জন্য ছ কেজি তিনটে কাঠের জন্য কিন্তু ন কেজি করে আপনারা কিন্তু গম পাবেন সম্পূর্ণ বিনামূল্যে কোনো আপনাদের পয়সা লাগবে না তো বন্ধু দেখতে পাচ্ছেন যে চাল পাচ্ছেন পনেরো কেজি পরিবার পিছু সে সঙ্গে দু কেজি করে মাথা পিছু গম গম পাচ্ছেন আপনারা তিন কেজি করে মাথা পিছু আটা পাচ্ছেন কুড়ি প্যাকেট সে সঙ্গে আপনারা আরও কিন্তু ছোলা পাবেন ছোলা আপনাদের কত পাবেন সেটা আপনাদের জানাবো এবং আপনাদের চিনি চিনিও পাবেন চিনি পাবেন এক কেজি করে সেটা কিন্তু আপনাদের কিনতে হবে তেরো টাকা পঞ্চাশ পয়সা দরে কিন্তু আপনাদের কিনতে হবে তো বন্ধুরা এটা ছিল এই ওয়াই অর্থাৎ অন্তদয় অন্ন যোজনায় যাদের রেশন কার্ড রয়েছে তারা কী পাবেন আমরা দেখলাম এবার আমরা দেখে নেবো এস পি এইচএচ পি এইচএচ যাদের রেশন কার্ড রয়েছে তারা অক্টোবর মাসে কত কেজি করে কী কী পাবেন তো অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন চাল পাবেন যেটা হচ্ছে যেটা নর্মাল বরাদ্দ হয় অর্থাৎ সাধারণ বরাদ্দ দু কেজি পিছু সে সঙ্গে আরও অতিরিক্ত বরাদ্দ সেটাও দু কেজি মাথা পিছু অর্থাৎ আপনারা একটা কাঠের জন্য মোট আপনারা যেটা পাবেন চার কেজি করে কিন্তু আপনারা চাল পাবেন সম্পূর্ণ বিনামূল্যে কোনো আপনাদের পয়সা লাগবে না একটা কাঠের জন্য চার কেজি দুটো কাঠের জন্য আট কেজি তিনটে কাঠের জন্য কিন্তু আপনারা বারো কেজি এইভাবে কিন্তু আপনারা চাল পাবেন অক্টোবর মাসের ক্ষেত্রেও আটা পাবেন আপনাদের যেটা বলা রয়েছে যে দু কেজি আটশো পঞ্চাশ গ্রাম পিছু অর্থাৎ একটা কাঠের জন্য কিন্তু আপনারা পাবেন দু কেজি আটশো পঞ্চাশ গ্রাম আটা তার মানে আপনারা তিন প্যাকেট কিন্তু কিন্তু আটা পাবেন একটা কাঠের জন্য দুটো কাঠের জন্য আপনারা ছ প্যাকেট আটা পাবেন তিনটে কাঠের জন্য আপনারা কিন্তু ন প্যাকেট কিন্তু আটা পাবেন সম্পূর্ণ বিনামূল্যে কোনো আপনাদের পয়সা লাগবে না এবং আপনারা গমও পেয়ে যাবেন তিন কেজি করে পিজি অর্থাৎ একটা কাঠের জন্য তিন কেজি দুটো কাঠের জন্য ছ কেজি তিনটে কাঠের জন্য আপনারা ন কেজি গম পাবেন এবং সে সঙ্গে আপনারা কিন্তু অক্টোবর মাসে ছোলা ছোলাও পেয়ে যাবেন তো কত করে ছোলা পাবেন সেটা আপনাদের আমি শেষে বলছি তো দেখতে পাচ্ছেন এস পি এইচ পি এইচ এইচএএ যাদের রেশন কার্ড রয়েছে তারা চার কেজি করে চাল তিন প্যাকেট করে তিন প্যাকেট কার্ড পিছু আপনারা আটা পাবেন এবং সে সঙ্গে তিন কেজি করে কিন্তু আপনারা গমও পেয়ে যাবেন কার্ড পিছু সম্পূর্ণ বিনামূল্যে কোনো আপনাদের পয়সা লাগবে না তো এবার আমরা দেখে নেবো যাদের আর কে ওয়াই এক নম্বর কার্ড রয়েছে রেশন কার্ড রয়েছে বা আর কে ওয়াই এক নম্বর যাদের ফুড কুপন রয়েছে বারকোড লাগানো তারাও কিন্তু অক্টোবর মাসের ক্ষেত্রে পাবেন তো কীভাবে আমরা সেটা দেখে নিচ্ছি তো চাল পাবেন আপনারা দেখতে পাচ্ছেন যে দু কেজি মাথাপিছু সম্পূর্ণ বিনামূল্যে অর্থাৎ একটা কার্ডের জন্য আপনারা দু কেজি করে চাল পাবেন দুটো কার্ডের চার কেজি তিনটে কার্ডের জন্য ছ কেজি আপনারা চাল পাবেন এইভাবে কিন্তু আপনারা পাবেন অক্টোবর মাসের ক্ষেত্রেও সম্পূর্ণ বিনামূল্যে কোনো আপনাদের পয়সা লাগবে না গম পাবেন আপনারা তিন কেজি করে কিন্তু আপনারা মাথা পিছু গম পাবেন বিনামূল্যে কোনো আপনাদের পয়সা লাগবে না অর্থাৎ একটা কার্ডের জন্য তিন কেজি দুটো কার্ডের জন্য ছ কেজি তিনটে কার্ডের জন্য ন কেজি এইভাবে কিন্তু আপনারা গম পাবেন অর্থাৎ যাদের আর কে এক নম্বর কার্ড বা আর কে এসো এক নম্বর ফুড বার কোড লাগানো যাদের রয়েছে তারা কিন্তু অক্টোবর মাসের ক্ষেত্রে এইভাবে আপনারা কিন্তু সমস্ত মালগুলো পাবেন এবার আমরা দেখে নেব আর কে এস দুই নম্বর যাদের রেশন কার্ড রয়েছে বা ফুড কুপন রয়েছে তারা কিন্তু কীভাবে পাবেন তো তারা কিন্তু চাল পাবেন এক কেজি করে পিছু অর্থাৎ একটা কার্ডের জন্য এক কেজি চাল পাবেন এবং একটা কার্ডের জন্য আপনারা গম পাবেন এক কেজি করে অর্থাৎ এক কেজি করে চাল এবং এক কেজি করে গম পাবেন আর কে এসো দুই নম্বর রেশন কার্ড বা আর কে এসো দুই নম্বর কুপন যারা রয়েছে তারা অক্টোবর মাসের ক্ষেত্রে পাবে সম্পূর্ণ বিনামূল্যে তো এবার আমরা দেখে নেব ছোলা কারা কারা পাবেন তারপর আপনাদের জানাবো যে অক্টোবর মাসে কোন কোন দিন রেশন দোকান বন্ধ থাকবে অক্টোবর মাসের ক্ষেত্রে কিন্তু অনেক দিন রেশন দোকান বন্ধ থাকবে তো কোন কোন দিন আপনাদের আমি জানাবো তার আগে ছোলা কারা কারা পাবেন সেটা দেখে নেব তো দেখতে পাচ্ছেন যে পরিবার পিছু মাসিক বরাদ্দ এক কেজি করে অর্থাৎ ছোলা যারা পাবেন এরা কিন্তু এক কেজি করে পাবেন পরিবার পিছু পাবেন তো অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ছোলা যেটা দেওয়া শুরু হয়েছিল যে সেপ্টেম্বর মাসে মাস থেকে কিন্তু ছোলা দেওয়া শুরু শুরু হয়েছিলো তো এই ছোলা দেওয়া চলবে একদম জানুয়ারি মাস পর্যন্ত চলবে অর্থাৎ আপনারা কিন্তু অক্টোবর মাসের ক্ষেত্রেও ছোলা পাবেন এক করে পরিবার পিছু দেখতে পাচ্ছেন তো কারা কারা পাবেন অনুযায়ী দেখতে পাচ্ছেন এ এ ওয়াই অর্থাৎ অন্তর্দয় অন্ন যোজনার যে রেশন কার্ড রয়েছে তারা পাবেন সে সঙ্গে এইচ ও এসপিএইচএচ অর্থাৎ এই তিন ধরনের যাদের রেশন কার্ড রয়েছে এ এ ওয়াই পি এস পি তারাই কিন্তু এই অতিরিক্ত যে এক কেজি করে ছোলা পাবেন অক্টোবর মাসের ক্ষেত্রেও পরিবার পিছু কিন্তু কিন্তু আপনাদের পাবেন কোনো আপনাদের পয়সা লাগবে না সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু আপনাদের জানিয়ে রেখে এই ছোলাটা কিন্তু আপনারা পাবেন যে পনেরোই তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে অর্থাৎ মাসের পনেরো তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে কিন্তু আপনারা এই ছোলাটা পাবেন এক তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে কিন্তু আপনারা গেলে এই ছোলাটা কিন্তু পাবেন না পনেরো তারিখের পর আপনাদের কিন্তু যেতে হবে তো এবার আমরা দেখে নেব অক্টোবর মাসে কোন কোন দিন রেশন দোকান বন্ধ থাকবে তো অনক্রিম দেখতে পাচ্ছেন এই নোটিফিকেশানটি প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ বেঙ্গল ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্ট থেকে দেখতে পাচ্ছেন আঠাশে সেপ্টেম্বরে প্রকাশিত হয়েছে তো এখানে যেটা বলা রয়েছে যে এই সমস্ত দিনগুলিতে কিন্তু রেশন দোকান বন্ধ থাকবে কোন কোন দিন আমরা দেখে নেব তো প্রথমত বলা হয়েছে যে দ্বিতীয় অক্টোবর অর্থাৎ সেকেন্ড অক্টোবরে কিন্তু রেশন দোকান বন্ধ থাকবে সেটা বলা রয়েছে যে গান্ধীজির জন্মদিন তার জন্য কিন্তু বন্ধ থাকবে তারপরে বারোই অক্টোবর কিন্তু রেশন দোকান বন্ধ থাকবে সেটা হচ্ছে উইকলি হলিডে বলে বলা হয়েছে উইক উইকলি মানে সাপ্তাহিক বন্ধ সেটা বলা হয়েছে বারোই অক্টোবর তেইশে অক্টোবর সেটা বলা রয়েছে যে দুর্গাপূজার সপ্তমী রয়েছে তার জন্য বন্ধ থাকবে চব্বিশে অক্টোবর অষ্টমী রয়েছে দুর্গাপুজোর তার জন্য বন্ধ থাকবে পঁচিশে অক্টোবর নবমী রয়েছে দুর্গাপুজো তার জন্য বন্ধ থাকবে ছাব্বিশে অক্টোবর বিজয়া দশমী রয়েছে তার জন্য বন্ধ থাকবে এবং তিরিশে অক্টোবর সেটা হচ্ছে ফতেয়া দেহাজ দহম এবং সে সঙ্গে লক্ষ্মী পূজা রয়েছে তার জন্য কিন্তু এই দিন বন্ধ থাকবে অর্থাৎ দেখতে পাচ্ছেন যে অক্টোবর মাসে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাত দিন কিন্তু রেশন দোকান বন্ধ থাকবে এই সাত দিনের মধ্যে যে কোনো আপনারা যদি একদিন যান তাহলে কিন্তু আপনারা পাবেন না এই সাত দিন বাদ দিয়ে আপনাদের অন্যান্য দিনগুলোতে যেতে হবে তাহলে আপনারা রেশন পাবেন তবে এক থেকে পনেরো তারিখের মধ্যে যদি আপনারা যান তাহলে কিন্তু আপনার ছোলাটা পাবেন না যাদের যাদের তিন ধরনের কার্ড রয়েছে আপনাদের পনেরো থেকে তিরিশ তারিখের মধ্যে যেতে হবে তাহলে কিন্তু আপনারা ছোলাটা পাবেন তো বন্ধুরা এই ছিল অক্টোবর মাসের জন্য যে কী কীভাবে আপনাদের রেশনের বিভিন্ন মাল টালগুলো দেওয়া হবে আমরা বিস্তারিত জানলাম সে সঙ্গে যেটা স্পেশাল প্যাকেজ রয়েছে চা বাগানের জন্য স্পেশাল প্যাকেজ রয়েছে টোটো যদি স্পেশাল প্যাকেজ রয়েছে পার্বত্য এলাকার জন্য রয়েছে সিঙ্গুর এলাকার আয়লা প্যাকেজ রয়েছে জন্ম ও জঙ্গলমহল প্যাকেজ রয়েছে সে সমস্ত প্যাকেজ যদি আপনারা জানতে চান তাদের কিন্তু আরও কিন্তু বরাদ্দ বেশি বরাদ্দ করা হয়েছে তো অবশ্যই সেই প্যাকেজ যদি আপনারা জানতে চান ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন এবং আপনাদের জেলার নামটি জানিয়ে রাখবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে ইনফরমেটিভ হয়ে থাকে অবশ্যই একটা লাইক করবেন অবশ্যই লাইক করবেন এবং অনেক অনেক শেয়ার করবেন এবং এরকমই আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য আমাদের লালগুলো ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশান অপশনটিকে করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে ততক্ষণের জন্য বন্দে মাতরাম জয় হিন্দ টাটা